ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রশংসা করতে হয় তো বলবেন জেজাক আল্লাহ খায়, অথবা মহিলা যে হয় জেজাক আল্লাহ খায়, কারো ভূয়সী প্রশংসা করা ঠিক না। কেউ আপনার প্রতি এহসান করেছে, আপনার আল্লাহ জেজাক খায়, আল্লাহ আপনাকে এরকম দিন এরকম দিন, বাংলায় বলেন, আরবিতে বলতে হবে এটা কোনো শর্ত না, দোয়া যে কোনো ভাষায় করা যায়, তো সে বুঝবে এটা তার ইয়ে হয়েছে। কিন্তু আপনি নেমে বস তার সামনে বলুন আপনি এরকম করেছেন এরকম করেছেন, তাহলে সে ফুলে যাবে, যেটা করার সেটা করুন। অথবা যদি দেখেন বেশ কিছু, তো সরাসরি বলবেন না যে আপনি এরকম, বলবেন আমার ধারণা, আমি মনে করি আপনি এরকম এরকম এরকম, বাস কাছাকাছি, কিন্তু একদম লাগামহীন প্রশংসা এটা ঠিক না। তাই এক্ষেত্রে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। আমি দেখি আল্লাহ মাফ করো, বাংলাদেশের ওয়াজ মাহফিলে দেখবেন একজন বক্তা যদি একটু ভালো হয় কী রকম যে তার প্রশংসা গুণগান বর্ণনা করা হয়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, একদম কেউ কেউ আছে আল্লাহর ওলি বানাতে কী কী যে বানিয়ে নেয়। আপনি যদি দেখেন আমাদের মাশায়েখ শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ, তাদের সামনে কেউ প্রশংসা করলে, এমনকি শেখ সালেহ আল ফৌজা বড় আলিম, বর্তমান এই এই সময়ে শেখ সালেহ আল ফৌজানকে সৌদি আরবের সবচেয়ে বেশি নির্ভরযোগ্য আলিম মনে করা হয়, মানে মাদ্রাসা বা আমাদের দেশের লেভেলে আর কি, উলামাদের কাছে, তুল্লাবুল ইলমদের কাছে, তার সামনে কেউ প্রশংসা বর্ণনা করতে পারবে না, নিষেধ। শেখ ইবনে উসাইমিন এক ছাত্র তার সানে কোনো একটা কবিতা আবৃত্তি করছিল, তো শেখের সানে কী জানি বলছো, শেখ বলছেন এইটা বাদ দাও, এটা বাদ দিয়ে যা বলার বলো। শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহকে এক ব্যক্তি এরকম কোনো এক মসজিদে গেলেন, তো প্রশংসা বর্ণনা করেছে, এটা ইউটিউবে পাওয়া যায়, শেখ সাহেব বলছেন তুমি যে এরকম প্রশংসা করেছো এটা একদম গলত প্রশংসা, আমি সাধারণ একজন মানুষ, অন্য সব লোকজন আলিম ওলামা যেরকম দিনে খেদমত করছে ওইরকম আমি কিছু কিছু করতে পেরেছি বা করেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি যে প্রশংসা করছো এরকম, এই প্রশংসার অধিকারী আমি নই। তাকে সরাসরি এটা ইউটিউবে দেখেছি আমি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি নালিশ করব বা এরকম শব্দ, মানে ধমক দিয়েছেন তাকে, কত বড় আলিম শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহ, আল্লাহু আকবার। তো এইসব ভূয়সী প্রশংসা থেকে আমরা দূরে থাকি, বড়াই করো কেন, আরেকজনকে ফুলিয়ে দিলেন, আপনি ফুলিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে এক সাহাবি আরেক সাহাবির প্রশংসা বর্ণনা করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তোমার ভাইয়ের গর্দান কেটে দিয়েছ বা পিঠ কেটে দিয়েছ, দুই রকমের হাদিস মজুদ। আমাদের সতর্ক থাকা দরকার, যদি কেউ তার প্রশংসা করতে চায় তাহলে এরকম বলবেন আমি আহসিবুহু কাযালিক, আল্লাহ হাসিবু, আমি এরকম মনে করি, আর আল্লাহর কাছে, আল্লাহর কাছে তার হিসাব, আমি তাকে এরকম মনে করি, এটা এরকম বলতে পারে, এর থেকে বেশি কিছু না। কিন্তু এর সাথে যদি হয় মাশা আল্লাহ জাযাকাল্লাহ খায়র, এই সে আলহামদুলিল্লাহ যথেষ্ট। তাই নিয়ন্ত্রণে থাকবে মানুষ, যে যার প্রশংসা করা হবে সে মানা করবে, যদি আল্লাহর ওলি হয় তাকে সে মানা করবে। বরং হাদিসে কি এসছে, কেউ যদি কারো ভূয়সী প্রশংসা করে তাহলে তার চেহারায় তোমরা মাটি ফেলো, মাটি ছোড়ো, ইরা রাআইতুমুল মাদ্দাহিন ফাহসু ফি উজুহিহিম উত্তরাব, মাটি ছোড়ো ওদের মাটি। বারাকাল্লাহু ফিক। এই জন্য প্রত্যেকেই নিজে নিজের নিজেকে কন্ট্রোলে রাখবে, নিয়ন্ত্রণে রাখবে, আর নিজেকে বড় মনে করবে না, নিজে ছোট। আপনি যদি বড় হয়ে যান, আপনি ভাবুন আপনাকে এই যোগ্যতা কে দিল, যদি আপনি বড় ধনী হয়ে যান আপনাকে ধন কে দিল,
আপনার মতো কত কোটি কোটি মানুষ আছে কিছুই জানে না, জ্ঞানহীন, অজ্ঞ, কিন্তু আল্লাহ পাক আপনাকে জ্ঞানী বানিয়েছেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন। হ্যাঁ, আপনার আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছেন, কারণ এই যোগ্যতা তো আপনার না, কোত্থেকে এসছে? আল্লাহর থেকে, সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ দিয়েছেন। তাই আপনি নিজেকে পরমনক্রমণ কী, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।